নমস্কার। অলরেডি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে অর্ধ ভেজা অবস্থাতেই চলছি আর কি। আজকে চলে আসলাম কলেজ স্ট্রিটে, এখানে সিমিলি একটা বই কিনতে। আমার একটা বইয়ের খুব দরকার, আর তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে। কোথায় কী খাওয়া দাওয়া করবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শুরু করবো পুদিনা রস দিয়ে, পুদিনা রস খাবো, তারপরে ঘুরবো, দেখবো কোথায় কী কী পাওয়া যেতে পারে এবং কী কী খাওয়া যেতে পারে। চলুন। কলেজ স্ট্রিটে আসলে পরে আগে খুব এরকম পুদিনা পাতা দিয়ে জুস খেলাম, পুদিনা পাতার জুস, মানে যার মধ্যে পুদিনা পাতা, লেবু, কখনো কখনো কাঁচা আম বেটে দিত। তো আশা করি ওগুলোই আছে পুদিনা পাতারই অংশ। পুদিনা পাতার গন্ধটা মানে অ্যামেজিং, ফাটাফাটি খুব ভালো লাগে। আর সেটাতে যখন জুস হয় জমে গেল। এবার যাবো আমরা মহলে, মানে মহল হোটেলে, স্পাইস হোটেলে। চলুন যেতে যেতে বাকিটা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বইয়ের সেন্টার, যেটাকে বইপাড়া বলি আমরা, কলেজ স্ট্রিট, সেই কলেজ স্ট্রিটে তো প্রচুর আমাদের মতো সাধারণ মানুষেরা আসেন, বই কিনতে আসেন। তাছাড়াও কিন্তু এখানে অনেক বই বিক্রেতারা আছেন, তাদেরও তো একটা খাওয়া দাওয়ার জায়গা দরকার হয়। তো তার জন্যই কিন্তু এখানে বেশ কিছু খাবারের সেন্টার বা খাবারের জায়গা কিন্তু তৈরি হয়েছে। তার মধ্যে একটা অন্যতম হলো কিন্তু এই মহল হোটেল। এই মহল হোটেলটার বৈশিষ্ট্য হলো কলকাতায় প্রচুর প্রাচীন বাড়ি আছে, তাদের গায়ে কিন্তু অনেক রং লেগেছে, কিন্তু এই হোটেলটার বাড়িটা, এই যে বাড়িটা, এই বাড়িটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্সি বোর্ডিং হাউস। প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের ভিতরে কিন্তু এখনও রং লাগেনি, মানে সেই প্রাচীন ঐতিহ্যের আভিজাত্য কিন্তু এখনও বজায় আছে। তো চলুন ভিতরে যাই, ব্যাপারটা দেখি, আপনাদের সঙ্গে শেয়ার করি, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিল্ডিং এবং এখানকার অনেক গল্পকথাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। এই হচ্ছে প্রেসিডেন্সিয়াল বোর্ডিং হাউস, মানে মহল হোটেলের অন্দরমহল। মানে বাড়িটা দেখেই বুঝতে পারা আছে বহু প্রাচীন বাড়ি। আর এই বাড়িটার একটা বিশেষত্ব হলো এই বাড়িতে অনেক লেখক, সাহিত্যিক, কবিরা কিন্তু থেকে গেছেন। বিশেষত ছিলেন আমাদের বাংলার বড় চরিত্র ব্যোমকেশ, সেই চরিত্রকে কিন্তু তৈরি করেছিলেন এই বাড়িরই কোনো না কোনো ঘরে বসে। বর্ণময় একটা প্রাচীন ঐতিহ্যশালী বাড়ি, সেই বাড়িরই নিচে একটা অংশতে কিন্তু আছে মহল হোটেল, মেনলি স্পাইস হোটেল। আর স্পাইস হোটেলের খাওয়া দাওয়া তো মানে বুঝতেই পাচ্ছেন, প্রত্যেকটা খাবারের প্রাইস কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা খাবারের একদম বাঙালিয়ানায় ভরপুর। এত খাবার মধ্যে কিছু খাবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর এখানকার মালিকের সাথেও কথা বলে জানার চেষ্টা করব এখানকার খাবার দাওয়ারই বা কীরকম। চলুন যাওয়া যাক মহল হোটেলের ভিতরে। স্টার্ট হয়েছে 1991 সাল থেকে। আমি শুরু করেছিলাম বই পড়া, তো লোকজন আসা যাওয়া করে, খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, এটা আমার ঠাকুর দাদা তৈরি করেছিলেন। ঘরটা ছিল যেটা এখন হোটেল দেখছেন, এটা প্রেসিডেন্সি বোর্ডিং হাউসেরই রান্নাঘর ছিল। আচ্ছা, তখন তো মেসে খাওয়া দাওয়ার সমেত লোকেরা থাকতো এখানে। জীবনানন্দ দাস থেকে গেছেন 8 বছর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থেকেছেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখি আপনাদের কি খাওয়া দাওয়া নেওয়া যেতে পারে। থ্যাংক ইউ। মহল স্পাইস হোটেলে এসে ভিতরে বসলাম, দেখলেন কী সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স, কী সুন্দর এখানকার ঐতিহ্যশালী সেই পুরনো ঘর বাড়ি, পুরনো সেই ঐতিহ্য। এবার এখানে কী কী খাওয়া দাওয়া পাওয়া যায় সেটা জানা যাক এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে।
আচ্ছা, আপনাদের এখানে কি কি খাবার দাবার আছে সেটা একটু যদি বলেন। আজকে ডাল হবে আপনার মুগ ডাল, স্পেশাল ডাল যেটা, আলু ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, মাছের ডিমের বড়া হবে, আলু ডাল ভাজা হবে, আর সবজির মধ্যে আপনার শুক্তো হবে, ধোকা ডাঙ্গা হবে, কাঁটা চচ্চড়ি হবে, আর মাছের মধ্যে আপনার পাতলা মাছ হবে, ইলিশ মাছ হবে, চিতল পেটি হবে, আর পাতলা মাছ হবে, ট্যাংরা মাছ হবে, চিংড়ি মালাইকারি, চিংড়ি রসা, চিকেন মটন সবই আছে। হ্যাঁ, নিয়ে আসুন তাহলে কি আমি কী কী পাওয়া যেতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, প্লিজ সেটা। দেখলেন মহল হোটেলে যা যা খাবার দাবার আজকে পাওয়া যাচ্ছে কিন্তু একদম হাজির হয়ে গেছে। আর এটা কিন্তু পায়েস হোটেল, পায়েস হোটেল মানে আগেই বলেছি প্রত্যেকটা খাবারের কিন্তু এখানে দাম কিন্তু একদম আলাদা আলাদা, মানে এখানে ভাত, পেঁয়াজ, লেবু থেকে শুরু করে যা যা আছে সব আজকে যা যা আছে দিয়ে দিয়েছে। কোনটার কী দাম সেটা এখন আপনাদেরকে একটু জানানো যাক। বেসিক যেটা প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ভাত, পেঁয়াজ, লেবু আর কলা পাতার উপরে, পুরোটার দাম হচ্ছে 25 টাকা। ডাল 20 টাকা, চার পিস মাছের ডিমের বড়া তার দাম 40 টাকা, শুক্তো 65 টাকা, কাঁটা চচ্চড়ি 65 টাকা, তিন পিস চিকেন দিয়ে এক পিস আলু দিয়ে এর দাম হচ্ছে 140 টাকা, কাতলা ভাপা 120 টাকা, ইলিশ মাছের দাম 500 টাকা, পমফ্রেট 260 টাকা, চিংড়ি মাছের রসা 260 টাকা, চিতল মাছ 360 টাকা, পাবদা 180 টাকা, তিন পিস মাটন আর একটা আলু দিয়ে খাসির মাংসের ঝোল 180 টাকা, আলু ভাজা 25 টাকা, উচ্ছে ভাজা 25 টাকা, ধোকার ডালনা 65 টাকা, চাটনি 25 টাকা, এই চাটনিও 25 টাকা। খাবারগুলো যা দাম বললাম সবকটা দাম কিন্তু ভ্যারি করে, কোনো দামে কিন্তু ফিক্সড না, এখানে যেরকম দামে কেনা হয় তার উপর বেস করে দামগুলো কিন্তু পরিবর্তনশীল, মানে আজ যার দাম 360 টাকা কাল হতে থাকে 300 বা 400, মেবি চেঞ্জে হতে পারে। এতগুলো খাবার তো খাওয়া সম্ভব নয় আমার আর বিট্টু দুজনের পক্ষে, তাই যেগুলো খাবার খাবো সেগুলো রেখে বাকিগুলোকে রিটার্ন করে দিচ্ছি। তো যে খাবারগুলো রাখলাম সেগুলো হচ্ছে এইটা, মানে শুক্তো, শুক্তো তো লাগবেই, আর ডাল দিয়ে খাওয়ার জন্য আমি রেখেছি মাছের ডিমের বড়া, তাছাড়া কাঁটা চচ্চড়ি এখানে নাকি খুব ফেমাস তাই এটা রেখেছি, মাছের মধ্যে দুরকম রেখেছি, চিতল মাছ আর পাবদা মাছ, আর লাস্টে খাসি না খেলে হবে বলুন, খাসি না রাখলে হাসি কী করে ফুটবে, আর শেষ পাতের জন্য আমের চাটনি। তো এই হচ্ছে ভাত, মিনিকেট চাল, আর সাথে দেখতে পাচ্ছি একটা পাতার, কলা পাতার উপর খাওয়া, একটা আলাদা একটা অনুভূতি আসে, একটা তৃপ্তি আসে শুরুতে। এই হচ্ছে শুক্তো, শুক্তো দিয়ে শুরু করব। শুক্তোর মধ্যে দেখতে পাচ্ছি কাঁচকলা, বটবটি, সজনে ডাঁটা, করলা আছে, বড়ি আছে, আর বেগুন আছে গরমা গরম, আর পোস্ত তো আছেই। এবার একটু বেশ ভালো করে চটকে নিই আগে, তুলনামূলক হিসেবে থাকলে ছোট হয়ে গেছে, তো যাই হোক দেখি। এবার করলা দিয়ে দেওয়া হচ্ছে বলে হালকা তিতকুট একটু আছে, কিন্তু বড়িটা ফাটাফাটি, বড়িটা হেভি লাগছে খেতে, পুরো বাড়ির রান্না। আমাদের বাড়িতে যখন শুক্তো করে এরকমই অনেক ধরনের সবজি তো দেয়, এটা আলাদা একটা স্বাদ বহন করে। অসাধারণ খেতে, যে কোনো বাঙালি খাবারের একটা অন্যতম অঙ্গ কিন্তু শুরুতে শুক্তো খাওয়া। এবার চলে আসছি স্পেশাল মুগ ডাল, দেখতে পাচ্ছি এখানে গাজর তো দেখতে পাচ্ছি, আর ডালটা দেখুন কতটা ঘন, বেশ থকথকে, বাহ, যে স্পেশাল মুগ ডাল। আর সেটা খাওয়ার জন্য আমি সাথে নিয়ে নিচ্ছি মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া গরমা গরম, মজাই আলাদা। ও তার সাথে দেখতে পাচ্ছি আলুও কেটে দেওয়া আছে ছোটো ছোটো করে। আমাদের বাড়িতে যখন মুগ ডাল রান্না হয় মুগ ডালের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আমরা খুব দিই বাড়িতে, মানে প্রতিদিনই, যেদিন যেদিন আমাদের হয় বিশেষ করে শনিবার মঙ্গলবার করে যদি বাড়িতে মুগ ডাল হয় তার মধ্যে এরকম গাজর, বিনস বা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে করি, তখন ডালটার গুরুত্বটাই বেড়ে যায়। একদম ঘরোয়া রান্না, মা মাসির বউদের হাতে রান্না, বাড়িতে যেরকম রান্না বান্না হয় একদম সেই ধরনের। সাথে মাছের ডিমের বড়া দেখুন, ভিতরে কিন্তু মাছের ডিমের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেখুন ধোয়া বেরোচ্ছে গরমা গরম, পুরো ইয়াম্মি। আর একটা কথা বলি, প্রত্যেকটা খাবার কিন্তু এখানে গরমা গরম সার্ভ করা হচ্ছে,
পুরো ধোয়া উঠছে। ডাল দিয়ে তো জবরদস্ত খেলাম, কিন্তু এখানকার অন্যতম বিশেষ বা সিগনেচার ডিশ কিন্তু কাটা চচ্চড়ি। এখানে আমি আসার পরে দেখতে পাচ্ছি যে সমস্ত কাস্টমার আসছেন খেতে, তারা কিন্তু প্রথমে এটা চাইছেন, কাটা চচ্চড়ি আছে তো? তো এই কাটা চচ্চড়িটা কিন্তু আমি নয়, বিট্টু খেয়ে বলবে কেমন হয়েছে। বিট্টু বলো কেমন লাগছে এটা? এটা তুমি খেলে না দাদা, খেয়ে দেখি। মাছ আছে দেখো, কাটা চচ্চড়ি বলছি কিন্তু দেখো মাছ ভালো ভালো পিস আছে। মাছ দেখো কত বড় বড় মাছ, এগুলো কাটা বড় না মাছ, এটা একদম তো বাড়িতে এরকম মাছের ঝোলে মাছ থাকে, মাছেও খাসি। জমে যাচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে, এরকম একটা খাবার আর তারপরে অ্যাম্বিয়েন্স তো কোনো কথা হবে না। আমাদের কাছে দুজন আছি, তাই দুজনের খাওয়ার জন্য দুরকম মাছ নিয়ে নিয়েছি, একটা একটা করে নিয়েছি, চিতল মাছের পেটি আর তাছাড়া নিয়েছি পাবদা মাছ। তো বিট্টু কোনটা খাবে বলো? বিট্টু খাবে চিতল, তাহলে আমি খাবো পাবদা। ওকে, তো দেখি এখানকার পাবদার সাইজটা কীরকম। পাবদার মধ্যে দেখতে পাচ্ছি আর বড়ি দেওয়া আছে আর পাতলা ঝোল, মানে যেরকম ঘরোয়া ঝোল হয়, পুড়িয়ে বাপ রে বাপ, পাবদাটা তো পুরো 1 ফুট। বিট্টু পুরো 1 ফুটের পাবদা, ও দেখুন সাইজটা কত বড়। দেখার বিষয় সবসময় যেটা মাছের ক্ষেত্রে বলি আমি, যে মাছটা টাটকা কতটা সেটা দেখাটা খুব জরুরি। ও দেখে কিন্তু বেশ ফ্রেশ মনে হচ্ছে, দেখুন সাদা, মানে মাছটা যথেষ্টই ফ্রেশ। আহা, পাবদা মাছ একদম ফ্রেশ, আর সেই পাবদা মাছের যে টেস্ট ইনটাক আছে, মানে পুরোপুরি এর মধ্যে আছে, হেভি লাগছে খেতে। আমি এখন কথা বলতে পারছি না, মৎস্য ভোজনে ব্যস্ত এখন। খাসি ছেড়ে মাছের মন, খাসি ছেড়ে মাছ, সত্যি তাই ডিম ছিল, আহা হা অমৃত, ডিমটা পুরোপুরি অমৃত, এত সুন্দর কি বলবো, নরম তুলতুলে ডিম। ও মাছের নেশায় এমন পড়ে গেছি, মাছের যে ঝোল আছে ভুলেই গেছিলাম। ওকে আগে ঝোল দিয়ে একটু খেয়ে নিই আগে, পাতলা ঝোল মানে এলটেলে ঝোল, আর তার মধ্যে দেখতে পাচ্ছি 2 পিস বড়িও আছে, বড়ি বড়ি দিয়ে মাছের ঝোল আমি প্রথম খাচ্ছি। মেনলি সাধারণত টমেটো দেওয়া আছে দেখছি এখানে, বাহ এলটেলে ঝোল। দেখুন সাধারণত কী হয় অফিস পাড়াতে, যেহেতু দৈনন্দিন যারা এখানে কর্মব্যস্ততার মধ্যে যারা আসেন, মানে যারা বিভিন্ন বই কেনা হোক, তারা কী চায় রোজ, তারা কিন্তু রোজই এই ধরনের খাবার খায়, তো তারা চায় হালকা পাতলা খাবার খেতে। তো হালকা পাতলা খাবার খেতে গেলে ন্যাচারালি এরকম ঝুলি তো খেতে হবে, যাতে বাড়ির স্বাদ পায়, বাড়ির থেকে দূরে থেকেও বাড়ির খাবারের স্বাদটা তারা অনুভব করতে পারে। তো দেখি বড়ি দিয়ে মাখিয়ে নিলাম আমিও, একদম ঘরোয়া স্বাদ, বাড়িতে যেদিন একদম পাতলা করে ঝোলটা বানায় ঠিক এরকম হয়। সাপুত সুপুত না হাপু সুপুস কোনটা ঠিক একটু বলবেন তো। আর সঙ্গে পুরো একদম তাজা তাজা পাবদা মাছ, বিট্টু যারা মৎস্য ভক্ত তারা কখনো চাউমিনে যাবে না এই খাবার ছেড়ে। এখনো অবধি যা যা খাবার খেলাম প্রত্যেকটা খাবার যেরকম ফ্রেশ, আর প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু একদম বজায় আছে, মানে এমনভাবে রান্নাগুলো করা হয়েছে মশলার চক্করে, মানে বেশি মশলা চক্করে খাবারটার নিজস্বতা যাতে হারিয়ে না যায় সেটা কিন্তু বজায় আছে। এইটাই পায়েস হোটেলে কিন্তু
প্রধান কিন্তু বিষয় যে প্রাইস হলে কী হয়, খাবারগুলো একদম নর্মাল হয়, সাধারণ হয়, বাড়ির ঘরোয়া খাবার হয়, খাবারটার নিজস্বতা বজায় থাকে, খাবারগুলো খেতে মনে হয় যে কিন্তু বাড়িতে বসেই খাচ্ছি। বিট্টু বলছে আমি নাকি মাছের কঙ্কাল বের করে দিয়েছি। বিট্টু পুরো কঙ্কাল বেরিয়ে গেছে, মাথাটাও ছাড়বো না। এবার বিট্টু তোমার পালা, মানে এবার বিট্টু এই মাছটা খাবে, আমি তো খেলাম পাবদা, এবার বিট্টুর পালা হচ্ছে চিতল মাছের পেটি। তো বিট্টু নাও এবার খাও, এবার ওজি চিতলের পেটি। ও মা গো, লাল লাল ঝোল। মাছটা দেখো রিয়েলি ফ্রেশ, একদম তোমার তুল তুলে দেখো তেলটা, দেখো তেলটা, দেখো এরকম মাছ পেলে মটন ছাড়া এরকম হাসি বেরোবে। চিতলেই হাসি, আর পাচ্ছি না। বিট্টুর দেখলেন চিতল মাছ খেলে রসিয়ে রসিয়ে, এইবার হচ্ছে খাসির মাংস। তো এইখানে তিন পিস খাসির মাংস দেয়, তার সাথে কিন্তু আলু দেয়, আর দেখাচ্ছি এরকম সাইজের দেখুন দেশি খাসির মাংস। এই হচ্ছে মাংস, তিন পিস মাংস আছে, একদম নরম তুলতুলে মাংস দেখুন, একদম নরম। তো প্রতিটা মাংস দেখুন প্রায় ঝুরঝুরে হয়ে আছে, ঝুরঝুরে মাংস। বাঙালি বাড়িতে যদি আপনি খাসির মাংস যদি রান্না দেখতে চান, তাহলে কিন্তু বেশিরভাগ বাড়িতেই, মানে আমাদের বাড়িতে তো হয় স্পেশালি, খাসির মাংসের মধ্যে কিন্তু আলু দরকারি। সে মুরগি মাংস তাতেও আলু লাগবে, আর মাছে তো লাগবেই, আলুটা আমাদের খুবই এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয় হয়ে গেছে। এই দেখুন ঝোল, একদম ঘরোয়া বাড়ির ঝোল, যেরকম পাতলা টেলটেলে সেটাই। তো এবার সেই ঝোল নিয়ে নিচ্ছি ভাতের মধ্যে। এবার শপথ শপথ করে মেরে দিই, এটা হচ্ছে খাসির মাংসের ঝোল। ঝোল মানে তো পিওর খাসির মাংসের ঝোল, মানে খাসির মাংসের গন্ধ মমা করছে। এরকম একটা বড় সাইজের অর্ধ আলু, সুন্দর একদম আলুর মধ্যে মাংসের স্বাদ। দেখুন নরম তুলতুলে খাসির মাংস, মাখন মাখন, যা খেলাম না পুরো মাখন, এক দুবার চিবাতে না চিবাতে গায়েব হয়ে যাচ্ছে, পুরো জমে খির, পুরো জমে খির। আর এরকম খাসির মাংস মুখে পড়লে মুখে আসবেই, হাসিরে খাসি মুখে পড়লেই হাসি। পুরো মাখিয়ে নিচ্ছি ভাতটাকে পুরো, পুরো আলু, আর সাথে
এরকম সাইজের এরকম কোয়ালিটির খাসির মাংস। একদম ঘরোয়া খাসির মাংসের ঝোল দিয়ে পুরো রসা রসা করে আয়েস করে খাওয়া। বাড়ির থেকে দূরে থাকলেও উনি হয় বাড়িতে বসেই খাচ্ছেন, মানে খাবারের দিক থেকে নিশ্চয়ই বাড়ির সেই ফিলিংটা আসবে না, কিন্তু খাবারটা মনে হবে এতটাই অপূর্ব খেতে। জমিয়ে খাসি মাংস দেখলাম, জমিয়ে মানে সেই জমিয়ে রসিয়ে পিস খাসি মাংস ছিল তিনটে, একদম মানে এক ক্লাস কোয়ালিটি। জমে গেল লাস্ট পাতে আমের চাটনি, তো আমের চাটনি এবার খেয়ে দেখি। পুরো আমের জেলি, পুরো আমের জেলি, মজাদার জেলি। কলকাতা অনেকদিন পরে আমি আসলাম এই পায়েস হোটেলে ভিডিও করতে। এর আগে কিন্তু আমি বেশ কয়েকটা পায়েস হোটেলে ভিডিও করেছি, স্বাধীন ভারত হিন্দু হোটেল, সিদ্ধেশ্বরী আশ্রম, তরুণনিকেতন। তরুণনিকেতনের দুটো ভিডিও বানিয়েছিলাম, একটা ভিডিও তো প্রায় 2 মিলিয়ন ভিউ হতে চলেছে। তাছাড়াও আরও অনেক জায়গার বাঙালি খাবার বা বাঙালি পায়েস হোটেলে ভিডিও বানিয়েছি এবং বেশ ভালো লাগে আমার এই বাঙালি খাবার দাবার, যা যার মধ্যে যেটা খেতে গেলে মনে হয় যেন মনের বাড়িতে বসে খাচ্ছে, যে খাবারের প্রতি একটা টান, একটা বাঙালিয়ানা ফিল আছে, যে খাবারটা জোর করে খেতে হয় না, যে খাবারটা মনের ইচ্ছাতে খাওয়া যায়, এরকমই একটা খাবার দাবার খেলাম। সেম জিনিসটা কিন্তু মহল হোটেলও পেলাম, এতটাই ভালো খাওয়া দাওয়া, এত ফ্রেশ, অনেক ধরনের ভ্যারাইটি বা অনেক রকম খাবারের সংমিশ্রণ পেলাম, খুব খুব ভালো লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর ভালো লাগলে প্রতিবার যা বলি প্লিজ একটা লাইক দিন, আর বন্ধু বান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিও বলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমাদের দ্বিতীয় চ্যানেল যেটা সুরিত ব্লগ চ্যানেলটাকে পালে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আমাদেরকে চ্যানেলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। বাঙালি খানা খাজানা বলে একটি ফেসবুকে কিন্তু একটা গ্রুপ আছে, ওখানে আপনারা আসতে পারেন, জয়েন করতে পারেন, ওখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারেন। বাই বাই, দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিও। বাই।